শ্যামলী স্যান্ডউইচ এখানে একদম রেডি, চটপট বানিয়ে ফেলুন শ্যামলী। বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শ্যামলি স্যান্ডউইচ। এই জন্য আমি চারটে শ্যামলি নিয়েছি, তিনটে ডিম নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, শশা কুচি নিয়েছি, গোল গোল করে শশা নিয়েছি, সস নিয়েছি, আর চিজ ক্রিম নিয়েছি। এই সামানগুলো নিয়ে বানিয়ে ফেলবো শ্যামলি স্যান্ডউইচ। ডিমগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। দেখে নিন, ডিমগুলো একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, তিনটে ডিম ঢেলে নিয়েছি। এবার এটির মধ্যে আমি ফার্স্ট একটু পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি দিলাম, ধনে পাতা কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, সামান্য কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, ধনে পাতা কুচি সামান্য দিলাম, স্বাদ মতো লবণ দিব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ডিমটি ভালো করে মিক্সড করতে হবে, এত সুন্দর মিক্সড করতে হবে যাতে ডিম থেকে একটি ফেনা ছেড়ে দেয়। এইভাবে ডিমটি আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন, ডিমটি আমার সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, ফেনাও ছেড়ে দিয়েছে। এবার এটি আমি একটি ফ্রাই প্যানে ফ্রাই করে নেব। ফার্স্ট আমি দেখব যে তেলটি গরম হয়েছে কিনা। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এটির মধ্যে আমি ডিমটি দিয়ে দেব, দিয়ে অমলেট বানিয়ে নেব, ডিমের অমলেট বানিয়ে নেব। এটি ভালো করে ফেলি, আমি ঢাকনা চেপে দেবো, কারণ লো ফ্লেমে আঁচটি দিয়ে যদি ঢাকনা দিয়ে দিই তাহলে অমলেটটি আমার খুব সুন্দরভাবে রেডি হবে, তাই একটি ঢাকনা চেপে দিলাম। চলুন দেখি আমাদের ডিমের অমলেট কতটা রেডি। হ্যাঁ, এক পিট ডিমের অমলেট হয়ে গেছে। দেখুন ডিমটি কত সুন্দর ফুলেছে, সুন্দর অমলেট হয়েছে। এবার আমি আস্তে আস্তে উল্টে নেব, নিয়ে আরেক পিট করে নেব। কত সুন্দরভাবে ডিমটির অমলেট বানিয়েছি। এবার আরেকটি পিট করে আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এখানে আমার অমলেট রেডি, এবার এটি আমি নামিয়ে নেব। এইবার আমি শ্যামলিগুলো দুভাগে কেটে নেব, ঠিক এইভাবে ছুরির সাহায্যে শ্যামলিগুলোকে দুভাগে কেটে নেব। এখানে আমি চারটে শ্যামলি নিয়েছি, সেই চারটে শ্যামলিকে আমি এইভাবে দুভাগে কেটে নেব, এবং ডিমগুলোকে আমি লম্বা লম্বাভাবে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে। এইবার শ্যামলিগুলোর মধ্যে আমি ফার্স্ট চিজ ক্রিম যে রেখেছিলাম সেটি ভালো করে মাখিয়ে নেব। দু সাইড ভালো করে লাগিয়ে নিতে হবে, দেখুন এইভাবে, ঠিক দেখুন এইভাবে দু সাইড ভালো করে লাগিয়ে নিলাম। এবার টমেটো ক্যাচাপও ভালো করে লাগিয়ে নেব, ঠিক এইভাবে টমেটো ক্যাচাপটিও লাগিয়ে নিলাম। দেখে নিন সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার ডিমটি ভালোভাবে ফেলিয়ে নেব, যে অমলেট বানিয়েছিলাম লম্বা করে কেটে ফেলিয়ে নিয়েছি। এটির মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম, শশা কুচি দিলাম, আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন। এবার তার উপরে আমি আবার একটু টমেটো ক্যাচাপ দিয়ে ভালো করে মুড়ে নেব, ঠিক এইভাবে ভালো করে মুড়ে নেব। দেখুন আমি ভালো করে মুড়ে নিয়েছি, ঠিক এইবার কাটির সাহায্যে শ্যামলিগুলো গেঁথে দিলাম যাতে খুলে না যায়। এবার বাটার দিয়ে শ্যামলিগুলো হালকা ফ্রাই করে নেব। এখানে ফ্রাই প্যানে একটি বাটার দিয়ে দিয়েছি, দিয়ে শ্যামলিগুলো ভালো করে গরম হয়ে গেলে শ্যামলিগুলো আস্তে আস্তে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। দেখে নিন, এখানে দিয়ে দিলাম, এবার হালকা ফ্রাই করে নেব, নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব, ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে আমার শ্যামলি রেসিপি। শ্যামলি স্যান্ডউইচ এখানে একদম রেডি, চটপট বানিয়ে ফেলুন শ্যামলি।